গ্রামে বাস করত এক ধনী লোক। ধনী লোকটি ছিল দুই বউ, কিন্তু হলে কি হবে, বড় বউয়ের সামনের দাঁত ছিল ফোকলা আর ছোট বউ ছিল মডার্ন। সে শুধু তার রূপচর্চা আর টিভি সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত থাকতো। ও ছোট বউ, ছোট বউ, বলি গেলে কোথায় গো? এই তুমি এত ডাকাডাকি করছো কেন? তোমার এই জ্ঞানগেনিতে সিরিয়ালটা বন্ধ করে দিতে হলো। ফন্দি কাটবো কেন? থাক, নেকা সাজতে হবে না। আর আমি যেন টিভি আর রূপচর্চা নিয়েই সারাদিন ব্যস্ত থাকি। তুমি এমন ভাব করছো না যেন সংসারের সব কাজ তুমি একাই করো। এই কথা আমি আবার কখন বললাম? বলতে আর বাকি রেখেছো কি? তোমার চালাকি আমি ভালোই বুঝি। কি যে বলছিস তুই! আমি ঠিকই বলছি। আর কত মিছে কথা বলবি আমার নামে, উপরে আল্লাহ আছে রে। ও মা, দেখো তোমার সামনে আমাকে কিভাবে মিথ্যাবাদী বানাচ্ছে। দেখো তুমি, এইভাবে আর সংসার করা যায় না। ছোট থাম, এবার একটু শান্ত হ। ঘ্যান ঘেনি না করে যাও তো, যাও কাজ করো, যাও যাও। ঝগড়া কি আমি করছি? ছোটই তো সব সময়। বেশ তো বলো, তোমার কিছু করতে হবে? হ্যাঁ হ্যাঁ, যাও সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, মাথাটা একদম ধরে আছে। দেখো আবার কাজ দেখাতে গিয়ে চিনি বেশি দিও না, ডায়াবেটিস আছে কিন্তু। হাঁ করে দাঁড়িয়ে তোমার ফোকলা দাঁত না দেখিয়ে যাও চা বানিয়ে আনো। এবার ছোট বউ, তুমি একটু পাশে এসে বসো না গো বউ। ঢং, আমি কিন্তু বেশ বুঝতে পারছি তুমি সব সময় তার পক্ষ নিয়ে কথা বলছো। আরে সব ছাড়ো, আমি তোমার কিছু কথা বলি, শোনো। কি কথা বলো? শোনো ছোট বউ, কাল আমার বাড়িতে নামি দামি সব লোকজন আসবে ব্যবসার আলোচনা করার জন্য। তুমি খুব সুন্দর করে সেজে গুজে থাকবে, আর ব্যবসার আলোচনা সফল হলে তুমি কি চাও বলো বলো, আমি তাই তোমাকে দিব। আর ওই অপয়া ফোকলা দাঁতের চেহারা নিয়ে যেন বাহিরে না আসে, ওই অপয়া আর ফোকলা দাঁত দেখলে ব্যবসার আলোচনা সফল হবে না। তুমি ওকে রান্নার ঘর থেকে বের হতে দেবে না। তুমি যা বলেছো, অনেক অপয়া দেখেছি, ওর মতো অপয়া দেখি নাই। কেমন ফোকলা দাঁতের চেহারা মা গো মা, দেখলে কেমন লাগে আমার। হাই হাই রে, এতদিন ছোট বলতো, এখন আমার স্বামীও বলছে। তারপর আল্লাহ, আমার স্বামীকে তুমি ভালো রেখো আল্লাহ। ও ছোট বউ, ছোট বউ, বলি গেলে কোথায়? আজ সারাদিন অনেক দখল গেল, হঠাৎ আমার পিঠটা চুলকাচ্ছে। বড় বউকে একটু ডাকো, আমার পিঠটা একটু চুলকায়ে দাও তো। না হচ্ছে না তো, জোরে দাও, দেখো আবার কেটে দিও না যেন। ওরে আল্লাহ, তোমার পিঠ একদম কেটে দিল যে! আহ আহ, তেমন কিছু না, পিঠ চুলকাতে গেলে তো একটু লাল হবেই। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে মানে, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে ছোট বউ বড় বউয়ের পিঠে গরম চামচে ছেঁকা দিয়ে দিল। ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম রে, আমার আর কিছু চাওয়ার না এই সংসার থেকে। আল্লাহ, তুমি শুধু আমার স্বামীকে ভালো রেখো। না, আমি আর মানুষ সমাজে থাকবো না। মানুষ যখন আমাকে এত ঘৃণা করে, আজ থেকে আমি এই জঙ্গলেই বসবাস করব। এই যা, হরিণটা এইভাবে লতা পাতাতে আটকে আছে, যাই
ওকে একটু ছাড়িয়ে দিয়ে আসি। কে গো বউ, তুমি কে? তোমার মায়া দেখে আমি অনেক খুশি হলাম গো। দুঃখ তোমার নিপাত যাক, নিপাত যাক, সুখী হও তুমি। দেখছো সাপটা কিভাবে ব্যাংকটাকে কষ্ট দিচ্ছে? কিছু একটা করতে হবে। কে গো বউ, তুমি কে? তোমার মায়া দেখে আমি অনেক খুশি হলাম গো। দুঃখ তোমার নিপাত যাক, নিপাত যাক, সুখী হও তুমি। আমার পরম সৌভাগ্য যে এই জঙ্গলে তোমার মতো সাধুর দেখা পেলাম। আমায় দোয়া করবেন বাবা? তুমি কে গো মা, আর এই গভীর জঙ্গলেই বা কেন? আপনি তো সব জানতা, তাই আমার দুঃখের কথা কি আর বলি বাবা। আমাকে দোয়া করুন বাবা। বেশ, তাহলে পাশের একটা পুকুর আছে, ওই পুকুরে একটা ডুব দিয়ে চলে আসো আমার কাছে। কিন্তু সাবধান মা, পুকুরের চারপাশে অনেক কিছু দেখতে পাবে। তুমি কোনো কিছু না ছুঁয়ে শুধুমাত্র ডুব দিয়ে চলে আসবে। আপনি যা বলবেন আমি তাই করব বাবা। আমায় দয়া করো আল্লাহ। কি আমার এত উজ্জ্বল রং, সামনের দাঁত, এই সব ওই সাধু বাবার কাজ। যাই যাই, তার কাছ থেকে আরো একবার দোয়া নিয়ে আসি। বাবা আপনি মহান, বাবা আপনি মহান। আরে করো কি করো কি, ওঠো, এই নাও একটা থালা, এই থালাটা তোমার। এত সোনা দানা সব আমার। হ্যাঁ মা, এই সব ধন সম্পদ নিয়ে থালা খালি করলে ও এই থালা আবার ভরে যাবে মা। কিন্তু বাবা আমায় কেন দিলেন? তোমার সুন্দর মন আর পশু জীবজন্তুর উপর ভালোবাসা দেখে আমি তোমাকে উপহার দিলাম। যাও যাও, দুঃখ তোমার নিপাত যাক, নিপাত যাক, সুখী হও তুমি। কোথায় যাও গো বউ? যাওয়ার আগে এই জাদুর কাঠিটা নিয়ে যাও। এই জাদুর কাঠিতে তুমি সব সময় খাবার পাবে, তুমি যখন যে খাবার চাবে। ধন্যবাদ ব্যাংরাজ। কোথায় যাও গো বউ? যাওয়ার আগে আমার নেস থেকে একটা পশম ছিঁড়ে নিয়ে যাও। এই পশম জাদুতে তুমি দামি দামি শাড়ি পাবে গো বউ। তোমার উপকার আমি কখনো ভুলবো না হরিণ ভাই। কোথায় রে ছোট, আমায় চিনতে পারছিস না? একি আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, তুমি এত সুন্দর হলে কি করে? আবার সামনে চকচকে দাঁত, কি করে হলো? সব বলছি, আগে ভেতরে তো চল। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো, তোমার ঘটনা শোনার জন্য ব্যাকুল হয়ে আছি, চলো চলো। এই হলো ঘটনা। তাহলে ছোট বল কি কাণ্ডটাই না হয়েছে? নে নে, তুই কোন গহনাটা নিবি? নে না। কাণ্ড আর কি হলো দেখবে এবার। আমি যাব জঙ্গলে আর তোমার চেয়েও বেশি সুন্দরী হয়ে ফিরে আসবো। ও বউ, এই দেখো না, আমি লতা পাতায় আটকে গেছি, একটু ছাড়িয়ে দাও না গো। দূর মরণ, আমি এখন যাচ্ছি সুন্দরী হতে আর উনি আসছে লতা পাতা ছড়াতে। তুই মর না হরিণ।
বউ, দেখো না আমার সাপে মেরে ফেলছে, তুমি আমাকে বাঁচাও না। ওরে বাবা, সাপ দেখে তো আমার ভয় লাগে, যদি কামড়ে দেয় আমি পারবো না। না না না, যাক তাহলে তোমার দেখা পেলাম সাধু। তুমি কে গো মা, কি চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমায় তুমি রূপের জাদুর পুকুরটা তাড়াতাড়ি দেখাও তো, আমি বিশ্ব সুন্দরী হয়ে ফিরে আসি। সাবধান, একটা ডুব দিয়ে চলে আসবি, কিন্তু আর পুকুরের চারিদিকে যা কিছু দেখবি কোনো কিছু স্পর্শ করবি না। কিন্তু এই তো আমি সুন্দরী হয়ে গেছি বাবা, তাহলে এবার যাওয়া যাক। কিন্তু পুকুরে যে দামি দামি গহনা ভাসছে, কিছু গহনা নিয়ে যাই? ও আল্লাহ, এ কি হলো আমার! যাই সাধু বাবার কাছে যাই। বাবা সাধু, আমার এমন কেন হলো বাবা, আমায় ক্ষমা করুন বাবা। তুমি শুধু লোভী নও, অহংকারী আর হিংসুটিও বটে। সাজা তোর প্রাপ্য ছিল, এখন থেকে সারা জীবন বনে জঙ্গলে থাকতে হবে তোকে। বড় বউ তার স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর করতে থাকলো। এবার বুঝলে তো অতি লোভের ফল কি হয়, আর যে সবার ভালো করে তার শেষটা ভালোই হয়।